একজন বসে তোমাদের কয়বার বিয়ে হয়? ও আসলে কয়বার হইছে তা জানেন? এটা আবার দীপিকা পড়ছিল সেম টাইম। সবাই আমরা আগে চলে আসছি, তাজরিন আসছি লেট করছিল, কারণ ও এসেছে ওদের বাসা থেকে, আমরা এসেছি আমাদের বাসা থেকে। চলো যাই দেরি না করে, কারণ সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চুজ করতে হবে। আম্মু আগেই বলে ভেরিফাই করে দিছে তাজিন এমনি হাসি খুশি। আবার করবো দরকার হলে, মন মতো এবার না হলে কি আছে জীবনে? এখানে তাজরিন হলো বেশি ব্যাপক কনফিউজ যে কোনটা নিবে। আম্মুর কাছে হেল্প চাইছে, আম্মু বলছে সিমাপুর কাছে যেতে, সিমাপু বলছে আম্মুর কাছে যেতে। না আমরা হেল্প করবো ডেফিনেটলি, বাট ও ইনিশিয়াল একটু পছন্দ করুক আগে। তুমি নেটেরটাও তো দেখতে পারো, কিন্তু তার প্রথম ড্রেস হিসেবে একটা ট্রায়াল দিচ্ছে, জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য, কারণ তাজমিন প্রচুর কনফিউজড। আমি বলি টিয়া কালার হিজাব ঠিক মতো তোমার ছেলের বউ বসেই থাকতে হবে, হাঁটা তো বসেই। তাজিন একটু পরে ধান রাতন ধান পায়ও গান গাওয়া শুরু করে দিবে, প্রেম রাতন ধান পায়ও। আমার তো সবই ভালো লাগে, আমার সবই খারাপ লাগে। না সমস্যা নেই, টেক ইউর টাইম। আমি তো বুঝি খুব কনফিউশন চলছে এখানে। এই যে তোমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে, আমাদের জন্য স্ন্যাক্স চলে এসেছে, দুটো পিজা, তোমাদের সামনে থেকে আমাদের খাবার দিচ্ছে, খানা দিচ্ছে। ওয়াও, তা যখন তুমি ডায়েট করছো তুমি এসে পিজার দিকে কেন আসছো? কাট খাওয়া নিষেধ। হ্যাঁ, এটা ওরা খাও, আমি তো সেরো তো একটু কাম না করি। সে নিজে না খেয়ে তার শাশুড়িকে আগে সাদলো, শাশুড়ি মাশরুম খায় না। আগেকার দিনে না আমার যে যারা অর্নামেন্টস কিনতো ওদেরকে দোকানে বসে চা কফি সেভেন আপ এগুলোর সাথে, এখনো খায় না।
যারা কিনবে তাদের খাওয়ায়। আমাদের গেলে প্রকাশ বলে আন্টি কি খাবে জানে তো কিনবে, না এটা দেখি নাই। কফি দেওয়া হবে না, এটা তো কখনই হয় না। এই যে কিভাবে চিজ ফুল করে সামনে পিজা খাচ্ছে, যদিও বিভিন্ন পিজার যে অ্যাড দেখায় না, ওইখানে দেখানো সেই পিজা পুল হচ্ছে, সরি চিজ পুল হচ্ছে, মানে এত তো হয় না, এগুলো গ্লু দিয়ে করে, আবার আটা দিয়েও দেখছিলাম আমরা, তাই না, আটার ময়ান দিয়ে এটা দিয়ে কামড় দিয়ে জায়গা বানাতে হবে, উপরটা জাস্ট হোল্ড করতে, চুইংগাম খাচ্ছে। এই যে আমাদের নিউট্রিশিয়ান তরমুজ, ডাবের পানি, স্কিন সুন্দর হবে। যেখানে শাশুড়ি এবং বউ তারা এখানে এসেও ঘরোয়া আলোচনা করতেছে, মানে কি দিয়ে রান্না করবে আজকে বাসায় সেটা চিন্তা করতেছে। বলতেছিলাম একটু আগে তাজিন কান্না করতেছিল যে তাকে চিকিং এর বার্গার খাওয়ানো হবে না। টাটা তোমাকে খুব সুন্দর একটা ইয়া কান দিচ্ছে, এটা বলে এটা করতে রিজার্ভ কি করবা। ফাইনালি তাজরিন একটা ভেলভেটের ড্রেস ট্রাই করছে। আমি তোমাকে সাজেশন করি, তোমার যে কোনো দুইটা চুজ করো। এটা না মানে মেজেন্টা, মেজেন্টা পিঙ্ক, একটা রাজবেরি ভাইব আছে, তোমার স্কিন কালারটা খুব সুন্দর ফুটে উঠবে। এইগুলো হচ্ছে একটু মেরুনের রেড, এইটা যে তোমার আবার অরেঞ্জ রেড যেগুলো বলতেছে সেটা, আর এগুলো তো ডিফারেন্ট কালার। এত দেখতেছো কনফিউজড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, এত দেখছে দেখে কনফিউজড হয়ে যাচ্ছে। এই জন্য তাজিন বাসার মুরুব্বি সিম্বাবুকে নিয়ে আসছে। সো তাজিন ব্যাপক কনফিউজড, এখন বাকি আপুরা হেল্প করছে ওকে। তুমি তাহলে এই জামাটাই নিচ্ছ? হ্যাঁ এই জামাটাই নিচ্ছি, বিশেষ করে এই জামাটা। মনে মনে চিন্তা করতেছে কখন যে তাজমিনের ফাইনালি আমাদের সব কেনাকাটা শেষ, মাপ নেওয়া শেষ। তাজমিন তুমি অনেক হ্যাপি?
হ্যাঁ আমি অনেক সুপার হ্যাপি। আচ্ছা যেরকমটা চাচ্ছিলাম ঠিক স্বপ্নের মতো পেয়েছি। আমাদেরকে রেখে অলরেডি সবাই চলে গেছে পেমেন্ট করার জন্য, তো আমরা যাই। আমাকে গুরু দায়িত্ব দিয়েছে বাসার ব্যাগটা আনার জন্য, আমাকে টেনে নিয়ে আসে প্রতিবার এক জায়গায় এসে চুজ করে চলে যায়। ভালো লাগছে, রাত্রে ভালো ঘুমাবে আসলে। কেনাকাটা শেষ, এখন কই যাবো আমরা? চিকেন চেকিং দিতে, চিকেন চেকিং দিতে চল যাই। চলো 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 সবাই।